সতীনের সাথে নাকি আমার স্বামীকে ভালো মানায়, আমার সাথে একদমই আমার স্বামীকে মানায় না, আমি নাকি বেমানান। তারপরে আরও কমেন্ট আছে যে আমার সাথে নাকি আমার স্বামীকে মানায়, আমার সতীনকে একদমই মানায় না, মানে আমার সতীনকে মানে মানায় অন্য কারোর সাথে বা আমাকে মানায় অন্য কারোর সাথে, আমার স্বামীর সাথে আমরা দুইজনের একজনের কেউ যাই না, আমার স্বামী আমাদের থেকে ভালো কিছু ডিজার্ভ করে, আমরা নাকি আমাদের স্বামীর থেকে আরও ভালো কিছু ডিজার্ভ করি, মানে নানান কথাবার্তা। একটা মানুষের সাথে একটা মানুষের মানান আর না মানানের তো কোনো কিছুই না, আল্লাহ যার কপালে যাকে লিখছে তার সাথে তার জুড়ি আছে, ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। এখন আল্লাহ যদি লেখা রাখে আমার স্বামীর সাথে আমি সংসার করব, আমি খাবো, কিন্তু আমার স্বামীর সাথে আমাকে মানাইতেছে না, এটা তো একদমই একটা মানে কি বলবো, মানে কেমন কথা এটাও আমি বলতে পারতেছি না, মানে আপনারা একদম মানে কিভাবে যে কমেন্ট করেন আমি বুঝেই পাই না, যে মানায় বা মানায় না, এত কিছু চিন্তা ভাবনা করলে ভাই সংসার চলে না, ঠিক আছে। আমি এখানে ভালো আছি, আমার সতীন আমার স্বামীর সাথে ভালো আছে, আমরা দুইজনই একসাথে ভালো আছি, এটাই আলহামদুলিল্লাহ, এতে আপনাদেরও খুশি হওয়া উচিত। কিন্তু আপনারা একটা ছবি পোস্ট করলে, একটা ভিডিও দিলে, আপনারা বলেন যে আমার সাথে আমার স্বামীকে মানাইতেছে না, আবার বলেন আপনার সাথে আহাদ ভাইকে ভালো মানাইতেছে, আপনার সতীনের সাথে মানাইতেছে না, মানে কি যে বলেন আমি বুঝি না। একটা মানুষকে বিয়ে করার মানে মেন রিজন কি মানাতে হবে, মানে দেখার সৌন্দর্য, মনের মিল না থাকলে কি শুধু দেখার সৌন্দর্য দিয়েই কি সব কিছু হয়? কখনোই না। এই জিনিসটা মানে কিছু কিছু মানুষ একদমই বুঝে না, একদমই বুঝে না, তারা ভাবে যে বাইরের যে সৌন্দর্য আছে এটাই সব কিছু। আসলে কি, এই চিন্তা ভাবনা করাটা একদমই ভুল। বাইরের যে সৌন্দর্য আছে এটা যদি একদম মানে বাইরের সৌন্দর্য দেখে যদি মানুষ বিয়ে করে সুখেই থাকতো, তাহলে তো মানুষ কালো মানুষকে কেউ কখনোই বিয়ে করতো না, আর হচ্ছে সবাই সুন্দর সুন্দরের সাথেই বিয়ে হতো, মানে যে সুন্দর তার হাজব্যান্ডও সুন্দর হবে, যে হাজব্যান্ড সুন্দর তার ওয়াইফও সুন্দর হবে, মানে এরকমই। তাহলে কালো মানুষগুলোর কি হতো? আল্লাহ মানুষের জুড়ি এইভাবেই লিখছে, মানে একজনের সাথে আরেকজনের, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদেরকে মানায় নিতে হবেই হবে। আর বড় কথা হচ্ছে যে মনের মিল, মনের মিল যদি থাকে, সুন্দর আর কালো দিয়ে কোনো কিছুই না। একটা সুন্দর ছিল পারে একটা কালো একটা মেয়েকে অনেক 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 ভালোবাসা দিয়ে, মানে ভালো রাখতে, সুখে রাখতে, তখন আবার বলে কি মানে তার স্বামীর নাকি সে জাদুটোনা করছে, কালো জাদু করছে, মানে স্বামী যদি সুন্দর হয়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে বউ অনেক সুন্দরী, স্বামী অনেক কালো, তাহলে বলে কি স্বামী মানে চিনি পড়া খাওয়াইছে, জাদু করছে, মানে কত কিছু যে মানুষ বলে এইসব কথাগুলো, কিন্তু মানুষই বলে, মানুষই বলে এইসব কথাগুলো, কিন্তু কেন যে এইসব কথাগুলো বলে আমি বুঝে পাই না। আসলে আমার মনে হয় কি, কোন মানুষগুলো বলে জানেন, যাদের আর কি ভালোবাসার মতো কোনো মানুষ নাই, কেউ টেক কেয়ার করে না, মানে আমাকে দেখছে যে আমি ভালো আছি, আমার স্বামী আমাকে ভালোবাসতেছে, আমাকে আমার আত্মীয় স্বজনরা ভালোবাসতেছে, এগুলো দেখে তাদের জ্বলে, এই জন্যই মনে হয় কমেন্টগুলো করে। মানে কি যে বলবো ভাই, আমি বুঝি না। ভালো না লাগলে ভাই দেখো না, ইগনোর করো, কিন্তু এই যে কমেন্ট বক্সে আসাম এর সাথে ওরে মানায় নেই, এই জিনিসটার সাথে তোমাকে মানায় নেই, তোমার হাজব্যান্ডের সাথে তোমার যায় না, তোমার হাজব্যান্ড ভালো কিছু ডিজার্ভ করে, তোমরা তোমাদের হাজব্যান্ডের থেকেও ভালো কোনো ছেলেকে ডিজার্ভ করো ভাই। এগুলা যদি মানে কি আর বলবো, মানে আমার বলার মানে আমি মানে কি বলবো, আমি বলার ভাষাই হারাই ফেলি, মানে আমার কোনো কিছু বলার নেই। এই মানুষগুলা সুখ কি জিনিস, মানে মানসিক শান্তি কি জিনিস, এই জিনিসগুলো না কখনোই এরা বুঝবে না। এরা হচ্ছে যে মানুষের সমালোচনা করবে, তারপরে কে কি করলো, কার স্বামী কাকে তালাক দিল, কার স্বামী কার বউকে মারলো, কার বউ তার স্বামীকে ছেড়ে কি করলো, মানে এই সব জিনিসগুলো নিয়েই এদের সারাদিন কাটে। এই জিনিসগুলা তারা করেই বেড়ায়, মানে এগুলোই তাদের মানে সারাদিনের রুটিন, মানে সারাদিন ওই যে সকালবেলা নাস্তা টাস্তা করে বের হয়, পাড়া পাড়ায় পাড়ায় ঘুরে আর দেখে কার কি হলো, কার বাচ্চা কোথায় গেল, কার বাচ্চা কোন বাচ্চার সাথে মারামারি করলো, মানে যাবতীয় সব কিছু, কার মেয়ে পালায় গেল,
মানে এই সমস্ত খবর খবরাখবর তাদের কাছে সবসময় থাকে। তারা হচ্ছে বিবিসি নিউজ এক কথায় বলা যায়। তাদের কাছে বিশ্বের রাষ্ট্রের যত খবর আছে সব কিছু পাবেন। এরকম আপনাদের আশেপাশেও কিছু মানুষ আছে যাদের কাছে আপনার এই সমস্ত মানে আজগুবি আজগুবি খবর পাবেন। আবার মাঝে মাঝে শুনবেন বিটিভিতে বাতাবি লেবুর ফলন ভালো হয়েছে, বুঝতে পারছেন? মানে এই মানুষগুলাই নিয়ে এরকম, তারা মানুষের সামনে একদম মানে মুখে এত মধু থাকে মানে বলার বাহিরে, এত মধু দিয়ে আপনার সাথে কথা বলবে আপনি বুঝতেই পারবেন না যে আপনার পিছন দিয়ে একটা এককলা বাস দিতেছে, এই বাসটা দেয় আরেকজনের কাছে যেয়ে, তখন আবার তার নামে তার কাছে যেয়ে আপনার এককলা বাস দেয়, আর তার বদনাম এসে আপনার কাছে যখন করে তখন আর কি আপনার সুখ সুখ লাগে এরকম আর কি। এই মানুষগুলোর সাথে জড়ায় যারা আর কি কথাবার্তা বলে বা অনেক কিছু শেয়ার করে, তাদের মানে আর কি বলবো, শেয়ার করা মানেই হচ্ছে গ্রামবাসী এলাকাবাসী সবাই আর কি জেনে যাও। তাদের বিশ্বাস করে একটা কথা বলবেন, তার পরের দিন শুনবেন কি গ্রামে গ্রামে মাইকে মানে মসজিদের মাইকে অ্যানাউন্স করা হইতেছে যে অমুকের অমুক হয়েছে, তমুকের অমুক হয়েছে, মানে কি বলবো ভাই। এরকম আমাদের আশেপাশেও কিছু আছে, মানে কিছু কিছু থেকে কিছু হলেই মানে মানে পিছনে লেগেই আছে আর পড়েই থাকে। এদের মানে ইয়াটাই হলো, স্বভাবটাই হলো মানুষের বিষয়ে সমালোচনা করা। মানুষের সমালোচনা ছাড়া এরা মানে প্রত্যেক বেলায় বেলায় তাদের খাবার খেলে হজম হতো না, মানে এরকম একটা অবস্থা। যদি সমালোচনা না করে এক বেলাও তাদের পেটের ভাত হজম হয় না, এক বেলাও না, বদ হজম হয়ে যায় আর কি। যেই বেলা সমালোচনা না করবে ওই বেলায় বদ হজম হয়ে যায়। তো আর কি বলবো ভাই, বলার কিছু নাই। এইসব মানুষগুলো থেকে তোমরা সবাই দূরে থাকবা। আর এইসব মানুষের মানে মুখে অনেক মধু বেশি, দেখবা যে যেই মানুষগুলো মুখে মধু দিয়ে তোমার নামে প্রশংসা করতেছে, তোমার এইটা বলতেছে ওইটা বলতেছে, অন্তত এইসব মানুষগুলো থেকে একদমই দূরে থাকবা। পাত্তাই দিবা না, একদম ধারে কাছে আসার কোনো সুযোগই দিব না। ওই তোমার একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন ঠিকই তোমার বাসটা দিব এককলা বাস। মানে মাঝে মাঝে এরকম পর্যায়ে চলে যায়, মানে বেশি খাতিলের ঠেলায় মাঝে মাঝে মানকচুও দেয় বিষকচুও দেয়, মানে মানুষ টেরই পায় না তখন যে মানুষটা ক্ষতি করতেছে বা কি। শুরুর দিকে এটা বোঝাই যায় না, কিন্তু তারপরে আস্তে আস্তে বুঝা যাবে। আস্তে আস্তে যখন আর কি বুঝতে শুরু করবো, ওই সব মানুষগুলোকে আর কখনো পাত্তা দিবা না, ধারে কাছে আসার কোনো প্রকার কোনো সুযোগই দিবা না, একদমই না। এইসব মানুষগুলো থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। এইসব মানুষগুলো কী করে জানো, তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেচাল লাগায় দিবে। তারপরে এই যে আমার যেমন কত কিছু বলে, মানে আমাকে মানে আমার স্বামীর সাথে মানায় না, মানে আমার স্বামীর আগের ওয়াইফ ছিল, তারপরে আমার সতীনের সাথে আমার বন্ডিং মানে ভালো যেন না থাকে, এইসব ব্যাপার নিয়ে মানে নানান কিছু কমেন্ট করেন। এইসব কথাগুলো নিয়ে যদি আমি পড়ে থাকি, আমার সংসারে আমি কোনো দিনও থাকতে পারবো না, আমার সংসারও টিকে থাকবে না, ঠিক আছে? তো আমিও মানে তোমাদেরকে বলি, যারা তোমাদেরকে এই সমস্ত কিছু ভুলভাল বোঝায়, তোমরা ওই সব মানুষের কথাগুলো কখনোই বিশ্বাস করবে না, কখনোই মাথায় নিবে না। এই জিনিসটা যদি তোমরা মানে করতে পারো, তাহলে তোমাদের মতো মানে সুখী ফ্যামিলিতে কেউই হবে না। মানে তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে বন্ডিং কখনো কেউ ভাঙতে পারবে না, তোমাদের বন্ডিং সবসময় ভালো থাকবে, আর তোমাদের মধ্যে ভালোবাসাও থাকবে। কিন্তু এই মানুষগুলোর কথা যখনই মাথায় নিবা, তখন তোমার মানে লাইফ আস্তে আস্তে মনে করবে একদম শেষ পর্যায়ে, একদম শেষ হয়ে যাবে ভাববা। আর যখন শেষ হয়ে যাবে না, তখন ওই মানুষগুলোই তোমাকে বলবে যে দেখ দেখ দেখ, ওর সংসার নাই, ওর ডিভোর্স হয়ে গেছে, ও আর স্বামী নিয়ে ভাত খেতে পারেনি, ওর স্বামী ওরে খেদাই দিছে, ও আর স্বামীর কাছ থেকে চলে আসছে, মানে নানান কথাবার্তা বলবে, নানান কিছু বলবে। তো আমি বলবো সবাইকে এটাই, যে যেসব আপুরা আসো, আপুদের আশেপাশে যারা আছে মানে এরকম কুটনি জাতীয় আছে যারা, তারা মনে করো এরকম যখনই কিছু বলবে না, তখনই তাদের কথার কোনো পাত্তা না দিয়ে একদম সামনে থেকে একদম মানে উঠে চলে যাবা, এটাই হচ্ছে তাদের জন্য এক ধরনের বড় ধরনের অপমান। তখন তারা বুঝবে যে এই মানুষটা আমার সাথে কথাও বলতে চায় না, আমি কিভাবে পেস লাগাবো। মানে এগুলার ন্যূনতম কোনো লজ্জা শরম নেই। আমার মন চায় কি জানো, ধৈরা ধৈরা যদি একটারে ঝাড়ু দিয়া পিসা দিয়া যদি বাড়ি দিতে পারতাম একদম জায়গা মতো, তাহলে মনে করো আমার কলিজাটা ঠান্ডা হইতো। তো আমি আর কি বলবো, কমেন্টে যে কত কিছু বলে মানে আবাঙ্গাল মানুষগুলা,
কত কিছু যে বলে, এগুলো আর বলা, মানে আমার মনে হয় কি ওনার 100% একদম শিওর হয়ে তারপরে বলে যে এটা ওরকম ওইটা ওরকম। আমার মনে হয় কি আমাদের থেকে তারাই জানে ভালো যে আমাদের সংসারের মধ্যে কি আছে, আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি চলতেছে, বা হাজব্যান্ড ওয়াইফের সাথে কার সাথে মানায়ছে কার সাথে মানায় নেই। মানে কি বলবো ভাই, আমি মানে বলেই বোঝাতে পারবো না যে এইসব মানুষগুলোর আমার কি করতে মন চায়। আবার মাঝে মাঝে মন চায় একদম গরম পানি করে একদম মাথার মধ্যে ঢেলে দিই, একদম পুরো শিলা মুরগির মতন হয়ে যাব। এটির শাস্তি দেওয়া উচিত এইভাবে, ঠিক আছে? তো আপুরা ভাইয়ারা, আমি তোমাদেরকে শুধু এটাই বলবো, এই সব মানুষগুলা থেকে তোমরা একদমই দূরে থাকো, ঠিক আছে? একদমই দূরে থাকো, কখনো এগুলো ধারে কাছে আসবে না। আর আমার এই কথাগুলো যদি কারো কষ্ট লেগে থাকে অবশ্যই আমাকে মাফ করে দিবা, যা সত্যি আমি তাই বলছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আর খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবো। আল্লাহ হাফেজ।